আমাদের আজকের ভিডিও হলো অঙ্ক শিক্ষিক নতুন বিষয়। আমাদের আজকের বিষয় গড় নির্ণয়। অঙ্কে কি করে গড় নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা খুব সহজে সংক্ষেপে জানব। প্রথমে গড় কি সেটা জানতে হলে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি তোমাদের কাছে গড় ব্যাপারটা একটু পরিষ্কার করার চেষ্টা করব। এখানে রিনার কাছে দুটি রুটি আছে, মিনার কাছে আছে চারটি রুটি। তারা দুজনে সমান ভাগে ভাগ করে খাবে। কি করে খাবে? দুজনের কাছে কিন্তু সমান সংখ্যক রুটি নেই, কারণ রিনার কাছে আছে দুটি, মিনার কাছে আছে চারটি। তারা কিন্তু সমান খাবে, সমান সংখ্যক রুটি দুজনের কাছে নেই, অথচ তারা সেটা সমান ভাগে তারা ভাগ করে খেতে চায়। তাহলে এখন আমাদেরকে কী করে বের করতে হবে দুজনে সমান রুটি কী করে খাবে? তাহলে এর সমাধান হবে, প্রথমে আমরা বের করব মোট রুটির সংখ্যা। মোট রুটির সংখ্যা কত? একজনের কাছে আছে দুটি, আরেকজনের কাছে আছে চারটি, সমান সমান কটি? ছটি। এবার তারা সমানভাবে খেতে চায়, তাহলে সমানভাবে খাওয়ার জন্য সেই রুটিটাকে সমানভাগে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকে তারা খাবে, সমানভাবে যদি খেতে চায়, সমানভাবে যদি খেতে চায় তাহলে সেই রুটির সংখ্যাটাকে সমানভাগে দুজনের মধ্যে ভাগ করতে হবে। দুজনের মধ্যে ভাগ করলে তাহলে সেই মোট রুটির সংখ্যাকে দুভাগে ভাগ করতে হবে, তাই দুই দিয়ে ভাগ করলে বেরোবে তিন। তাহলে সংখ্যাটি বেরোচ্ছে কত? তিন। তাহলে উত্তরটি হবে, তাহলে তারা সমানভাবে যদি রুটি ভাগ করে খেতে চায় তাহলে এক একজনে গড়ে কটি রুটি খাবে? তাহলে গড় হলো, গড় মান তিন, তার মানে তারা এক একজনে তিনটি করে রুটি খাবে। তাহলে এটাই ছিল গড়। গড় বলতে গেলে আমরা এই সংখ্যাটিকে বলবো গড়। তাহলে এই তিন হচ্ছে গড় মান। আশা করি বন্ধুরা উদাহরণটাতে তোমরা একটু হলেও বুঝতে পেরেছ যে গড় মান কী করে বের করতে হয়। আমরা এখন গড় মান নিয়ে আরও একটু বিস্তারিতভাবে আলোচনা করব। এবার আমরা তাহলে আলোচনা করব গড় মান কী। যখন মোট সংখ্যা সমানভাগে ভাগ করা হয় তখন যে মান পাওয়া যায় সেটি গড় মান। গড় মান কী? যখন কোনো সংখ্যা সমানভাগে ভাগ করা হয় আর তখন যে মানটি পাওয়া যায় সেটাই হচ্ছে গড় মান। তাহলে গড় মান সমান সমান কী হবে? গড় মান মানে হচ্ছে মোট সংখ্যাগুলির সমষ্টি ভাগ যতগুলি সংখ্যা নেওয়া হয়েছে তার সংখ্যা। আবারও এই এই সূত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু গড় বের করা তোমাদের ক্ষেত্রে একেবারেই সহজ হয়ে যাবে। মানে মোট সংখ্যাগুলির সমষ্টি, আমরা আগের উদাহরণটাতে কী দেখলাম? মোট সংখ্যাগুলির সমষ্টি কত ছিল? দুটি রুটি এবং চারটি রুটি, মানে সমান সমান কটি রুটি ছিল? ছটি। এবার যতগুলি সংখ্যা ছিল, কারণ তারা ছিল মাত্র দুইজন, তাই ছয়ের সাথে দুইকে ভাগ করা হয়েছে সমান সমান গড় মান বেরিয়েছে তিন। তাহলে তিন ছিল সমস্যাটি, মানে আগের যে অঙ্কটি তার উত্তর, তার মানে তাদের গড় মান ছিল তিন। তাহলে এই ছিল গড় মান বের করার একটা সহজ পদ্ধতি। বন্ধুরা চলে এসেছি আমাদের অনুশীলনের প্রথম অঙ্ক নিয়ে। আমাদের প্রথম অঙ্কে কী আছে? তিনটি পরিবারের লোক সংখ্যা যথাক্রমে চারজন, সাতজন ও সাতজন। তাহলে পরিবার পিছু গড় লোক সংখ্যা কত? আবার পড়ছি, তিনটি পরিবারের লোক সংখ্যা যথাক্রমে চারজন, সাতজন ও সাতজন। তাহলে পরিবার পিছু গড় লোক সংখ্যা কত? এবার আমরা চলে যাব এই অঙ্কটির সমাধান করতে। তাহলে প্রথমে বের করতে হবে মোট লোক সংখ্যা। মোট লোক সংখ্যা কত? চারজন। মোট লোক সংখ্যা চারজন, সাতজন, সাতজন। এটা সমষ্টি, এটার যোগফল কত হবে? তিনটি পরিবারের মোট লোক সংখ্যা হচ্ছে আঠেরো জন। এবার কী করতে হবে? মোট যে লোক সংখ্যাটা সেটা দিয়ে যতটি পরিবার আছে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে। সমান সমান আঠেরো ভাগ তিন জন। তাহলে বন্ধুরা এই সংখ্যা, এই যে অঙ্কটি আছে এর গড় মান হচ্ছে ছয় জন। তাহলে উত্তরটা কী আসবে? উত্তর হবে, তাহলে পরিবার পিছু গড় লোক সংখ্যা কত? গড় লোক সংখ্যা ছয় জন। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকে অনুশীলনীর দুই নম্বর অঙ্ক। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ। আমাদের এবারের অঙ্কটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। একটি নিমন্ত্রণ বাড়িতে রাম আটটি রসগোল্লা খেয়েছে, রহিম খেয়েছে চারটি ও বিল্টু খেয়েছে পনেরোটি। তাহলে তারা গড়ে কটি
বা কয়টি রসগোল্লা খেয়েছে। আবারও পড়ছি, একটি নেমন্তন্ন বাড়িতে রাম 8টি রসগোল্লা খেয়েছে, রহিম খেয়েছে 4টি, বিল্টু খেয়েছে 15টি। তাহলে তারা গড়ে কয়টি রসগোল্লা খেয়েছে, এর সমাধান কী হবে? তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে মোট রসগোল্লার সংখ্যা, মানে তারা তিনজনে মিলে মোট কতগুলি রসগোল্লা খেয়েছে। তাহলে মোট রসগোল্লার সংখ্যা কতগুলি? এ 8, 4 এবং 15, এদের যোগফল হবে 27টি। তাহলে 8, 4, 15 এই তিনটির যোগফল হচ্ছে 27টি। তাহলে তারা গড়ে কয়টি রসগোল্লা খেয়েছে, সুতরাং গড় সংখ্যা 27টি ভাগ তারা মোট কতজন খেয়েছে, তিনজন। তাহলে গড়ে রসগোল্লার সংখ্যা হবে কতটি করে, 9টি। 27টা হচ্ছে 27টি রসগোল্লা মোট তিনজনে মিলে খেয়েছে, তাই 27কে 3 দিয়ে ভাগ করা হলো, মোট বেরোলো তার ভাগফল 9টি। তাহলে উত্তর হবে তারা গড়ে 9টি গোল্লা খেয়েছে। তাহলে বন্ধুরা, এটা ছিল আমাদের আরেকটা নমুনা। এবার আমরা আরেকটি ধরনের সমস্যার সমাধান করব, এটা হচ্ছে গড় বের করার আরও একটা অঙ্ক। 20 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলির গড় নির্ণয় করো। 20 থেকে 28 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির গড় আমাদেরকে এবার বের করতে হবে। তাহলে সবার প্রথমে সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করতে হলে 20 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলি হলো কত, সংখ্যাগুলির সমষ্টি বের করব। 20, 20-র পরে 21, 22, 23, 24, 25, 26, 27 এবং 28। এই অঙ্ক সংখ্যাগুলির সমষ্টি কত হবে, সমষ্টিটা আমি তোমাদেরকে একবারেই দেখাচ্ছি। এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির সমষ্টি হবে 216। আমি কিন্তু সংখ্যাটাকে আলাদাভাবে যোগ করে তোমাদেরকে একবারই ফলাফলটা দেখালাম। এবার এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে এই 20 থেকে 28 পর্যন্ত সংখ্যার সমষ্টি। এবার এই সংখ্যাটির গড় মান বের করতে হবে। তাহলে সুতরাং গড় মান হবে কত হবে, 216কে এবার কত দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এখানে কতগুলি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে এখানে মোট সংখ্যা আছে 9টি। তাহলে 216কে 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে যদি 216কে ভাগ করা হয় তাহলে এর ভাগফল হবে 24। আমি তোমাদেরকে ভাগফলটা একেবারে দেখালাম। তাহলে 20 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলির গড় মান হবে 24। এবারের অঙ্কটি আমরা দেখব কি আছে। 3টি ঝুড়িতে প্রথমটিতে 280টি লেবু, দ্বিতীয়টিতে 255টি, তৃতীয়টিতে 250টি ও চতুর্থ ঝুড়িতে 215টি লেবু আছে। ঝুড়িগুলিতে গড়ে কয়টি করে লেবু আছে? তাহলে বন্ধুরা, এবার মোট গড় সংখ্যা বের করতে হবে যে গড়ে মোট কত লেবু আছে। তাহলে একইভাবে শুরু করছি সমাধান। কি প্রথমে কি লিখতে হবে? মোট লেবুর সংখ্যা। মোট লেবুর সংখ্যা কত? আমি একটু নিচেই লিখলাম, 280 যোগ 255 যোগ 250 যোগ 215। এবার মোট লেবুর সংখ্যা, মোট লেবুর সংখ্যা বের করতে হবে আমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চারটি ঝুড়ি মিলে যতগুলি লেবু দেওয়া আছে তাদেরকে কী করতে হবে, একইভাবে যোগ করতে হবে। তাহলে যোগ করলে এর যোগফল, এই যোগটা আমি তোমাদেরকে আলাদা করে এখানে করে দেখাচ্ছি। প্রথমে আছে 280, 255, 250, 215। এদের সবাই মিলে যোগ করলে কত হবে, 5, 5, 10, 0, 1, 8। আর এখান থেকে 8 আর একে 9, 9 আর 5-এ কত, 14, 15, 16, 17, 18, 19, আর একে 20, 20, 0, হাতে 2, এই 1, 2, 3, 4, 5, 5 দুই যোগ করলে কত হবে, 1000। তাহলে এই মোট লেবুর সংখ্যা হবে 1000। এবার কি করতে হবে, সুতরাং এদের গড় বের করতে হবে। সুতরাং গড় লেবুর সংখ্যা 1000 ভাগ কত দিয়ে ভাগ করতে হবে, কটি ঝুড়ি আছে, মোট ঝুড়ি আছে 4টি। তাহলে মোট লেবুর সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে।
চার দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কত হবে ভাগফল? বন্ধুরা আমি ভাগফলটা তোমাদেরকে সাইড করে দেখিয়ে দিচ্ছি। 1000 কে 4 দিয়ে ভাগ করলে প্রথমে 2, 4 2 = 8, 10 এর থেকে 8 বিয়োগ হলে 2, শূন্য নামবে, 4 5 = 20 মিলে গেল, আর এই শূন্যটি পাশে বসলো, তাহলে এই ভাগফল হবে 250টি। তাহলে উত্তর কি হবে? মোট লেবুর গড় যে গড় লেবুর সংখ্যা হবে 250টি, এটাই হবে উত্তর। গড়ে কটি করে লেবু আছে? তাহলে উত্তর হবে গড়ে 250টি করে লেবু আছে। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকে গড় নির্ণয়। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশের বেল বাটনটি প্রেস করতে হবে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মতামত। তোমাদের করা কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।